আসসালামু আলাইকুম আমি অনলাইন চিল্লে নিজের সঙ্গে মার্জিয়া কামাল করোনা ভাইরাস সারা বিশ্বে মহামারী আকার ধারণ করেছে বাংলাদেশে এই করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে নারীদের থেকে পুরুষের কিন্তু এই করোনাভাইরাসে বেশি আক্রান্ত হচ্ছে কারণ তারা মানছে না লকডাউন তারা নানা অজুহাতে ঘর থেকে বের হয়ে যাচ্ছে আজ আমি আপনাদেরকে বলবো বাংলাদেশে গত চব্বিশ ঘন্টায় কতজন রুগী শনাক্ত করা হয়েছে এবং কতজন রুগী এই করোনাভাইরাসে মারা গেছে গত ঘন্টায় এই করোনা ভাইরাসে বাংলাদেশে মোট আক্রান্ত হয়েছে তিনশো জন এবং গত চব্বিশ ঘন্টায় এই করোনা ভাইরাসে মারা গেছে আরো দশজন রুগী যাদের মধ্যে ছয় জন ঢাকা এবং চারজন ঢাকার বাইরে এই নিয়ে বাংলাদেশে মোট রুগী শনাক্ত করা হয়েছে এক হাজার পাঁচশো বাহাত্তর জ্বর আজ নতুন কোনো রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেনি আমরা আশা করব আপনারা সবাই লকডাউন মানবেন হোম কোয়ারেন্টাইনে থাকবেন নিজে সুস্থ থাকুন অন্যকে সুস্থ রাখুন আর আশা করব আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব যাতে করোনা ভাইরাস থেকে আমরা সবাই সুস্থ থাকি সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের এই ভিডিওটা যদি ভালো ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আর আমাদের এই নতুন নতুন নিউজ পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম এবং এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ